আলাইকুম বন্ধুরা আজকে আমরা এই উনত্রিশ নম্বর অধ্যায়ের লিসেনিং এবং রিডিং সম্পর্কে আলোচনা করব তো আসুন আমরা লিসেনিং সম্পর্কে একটু দেখে নেই ইপিএস টপিক দুধকি অর্থাৎ লিসেনিং যেটা ইপিএস টপিকের লিসেনিং অংশ এটা পাবেন আপনারা তিরানব্বই নম্বর ট্র্যাকে দেখুন এখানে বলতেছে ইরেসা ইবন অর্থাৎ এক থেকে দুই ডাউন খুরিমুল বোগো আলমাজুন থেদাবুল খোরসিপসিও অর্থাৎ পরবর্তী আঁকা চিত্রটি দেখে সঠিক উত্তরটি নির্বাচন করুন আসুন আমরা দেখি এখানে কি ইগসুন মশিমনিটা অর্থাৎ এইটা কি এটা কী দেখাই যাচ্ছে এটা একটা চিঠি আসুন এই জিনিসটা আমরা এখানে দেখে নিই একবার এক নম্বরে বলবে সফ ইমনিদা অর্থাৎ পার্সেল দুই নম্বর ইয়পস ইম্নেদা অর্থাৎ পোস্টাল কার্ড তিন নম্বর ফিয়ানজি ইমনেদা অর্থাৎ চিঠি চার নম্বরে বলবে খাদ এমনিদা অর্থাৎ কার্ড তাহলে কি এটা চিঠি এটা আমরা জানলাম কি চিঠি তারপরে দেখুন দুই নম্বরে বলতেছে এই যে এখানে কিন্তু ওজন মাপতেছে চিগো মুয়াসুল হামনিকা এখন কি করে তাহলে কি করতেছে ওজন মাপতেছে দেখুন দুই নম্বরে নাম যা বলবে ফিয়নজিরুল সুন্নিদা অর্থাৎ চিঠি লেখে দুই নম্বর মুগেরুল জ্যামনিদা অর্থাৎ ওজন মাপে তিন নম্বর তনুল ছাশুন অর্থাৎ টাকা তোলে চার নম্বর উফিয়রুল অর্থাৎ ডাক টিকিট লাগায় তাহলে উত্তর কোনটা এখানে উত্তর হচ্ছে এটা ওজন মাপে সামেস ও অর্থাৎ তিন থেকে পাঁচ ইয়াগিরুল দুধক জিলমুনে আলমাজুন থেদাবুল ঘোর অর্থাৎ গল্প শুনে প্রশ্নের সঠিক উত্তর দিন আচ্ছা গল্প শুনে তারপরে প্রশ্নের উত্তর দিতে হবে দেখুন তিন নম্বরে কি গল্প বলবে তিন নম্বরে বলবে দেখুন চুঙ্গগুরো সফরুল বনের হামনিদা অর্থাৎ চায়নাতে পার্সেল পাঠাতে হবে আকৌ নাম যা বলবে আনে মুচি ইচুংনিকা অৰ্থাৎ আনে মানে ভিতৰে মুআছি মানে কি ইচুংনিকা মানে আছে অৰ্থাৎ ভিতৰে কি আছে মহিলা বলব হাগি ইচয় অৰ্থাৎ ঔত মানে কাপোৰ হাগ মানে ছেগি অৰ্থাৎ বৈ ইচু ইছয় আছে ত'লে এইখনে দেখোন তিনি নম্বৰে য়গিনুন অদীপনিকা অৰ্থাৎ এই জাইগাটো কথাই তাহলে এই এই গল্পটা কোথায় হতে পারে এটা ইয়াকুক ওষুধের দোকান কি না উন হ্যাং ব্যাংক কি না ব্যাক ডিপার্টমেন্টাল স্টোর কি না চার নম্বর উচ্ছে গুক মানে ডাকঘর এটা ডাকঘরের গল্প তাই উত্তর ডাকঘর আচ্ছা চার নম্বরে দেখুন বলতেছে ত্রিং ত্রিং অর্থাৎ রিং হচ্ছে মনিকাসি খ্যাসেও অর্থাৎ মনিকা ম্যাডাম আছে কি তখন মহিলা একজন বলতেছে নে খুরুন দে নু গুছেও অর্থাৎ নে মানে হ্যাঁ খুরুন মানে তবে নুগুছেও আপনি কে নামজা বলতেছে থ্যাকবে অসুমিদা অর্থাৎ পোস্ট অফিস থেকে বিতরণ করার জন্য আসছে আর কি পণ্য বিতরণকারী সে বলতেছে থ্যাকবে অসুমিদা অর্থাৎ এই পণ্য বিতরণকারী এসে বলতেছে যে পণ্য আসছে তাহলে দেখুন চার নাম জানুন ওয়াসুম ওয়াসুমনিকা অর্থাৎ পুরুষটি কেন এখানে এসেছে এই জায়গায় খেয়াল রাখবেন যে পুরুষ পুরুষটির কথা কিন্তু জিজ্ঞেস করছে মহিলার কথা না এক ফিয়ল বুনে রেগো ওয়াসুমনিদা অর্থাৎ চিঠি পাটাতে এসেছে থ্যাকবেরুল বাদাইয়া বাদাইয়া হ্যাসা ওয়াসুম অর্থাৎ থ্যাকবেরুল বাদাইয়া হ্যাসা ওয়াসুম অর্থাৎ এই ঠেকবেটা এই পণ্যটা গ্রহণ করার জন্য এসেছে না সে গ্রহণ করার জন্য আসেনি এটা কিন্তু অনেকেই অ্যান্সার এটা দিয়ে আসবেন ই মান্নাগো সিফা অর্থাৎ মহিলার সাথে দেখা করতে চায় তাই এসেছে চার নম্বর ঠ্যাকবে মূলফমুল জন্তাল হারিয়গো ওয়াসুমিদা অর্থাৎ ঠ্যাক এই পণ্যটি হস্তান্তর করতে এসেছে জন্তাল হারিয়োগো ওয়াসুমিদা জন্দাল হারিয়গো অশুমিদা মানে হচ্ছে আপনার হস্তান্তর করা তাহলে এই ডেলিভারির পণ্যটা কি হস্তান্তর করতে এসেছে তাই এইটা উত্তর আচ্ছা তারপর পাঁচ নম্বরে দেখুন মহিলা বলবে ভিয়েতনামুরো ইয়ফসরুল বুনেয়গো দে অলমানা খলিলকাইয় অর্থাৎ ভিয়েতনামুর মানে ভিয়েতনামে ইয়ফরুল মানে পোস্টাল কার্ড পুনিরজ্ঞ আনন্দে পাঠাইতে চাই তবে যে উন্দে বা নুনদে মানে লাস্টে তবে হয় তাহলে পাঠাইতে চাই তবে অলমানা খল্লিলকাইও অলমানা মানে কতদিন খল্লিলকাইও মানে লাগবে সেটা বলতেছে নামজা যা বলতেছে খুগজে থুগুব অর্থাৎ এই যে থুগ্গু একটু আগে তো আমরা পড়লাম যে সেটা হচ্ছে ইএমএস অর্থাৎ ইমার্জেন্সি মেইল সার্ভিস যেটা এই খুকজে থুকগু এইটা ব্যবহার করলে সাইল জংদ মানে চার দিনের মধ্যে খল্লিগো চার দিন লাগবে চার দিনের মতো লাগবে আর ইলান নুন অর্থাৎ সাধারণভাবে চিঠি পাঠালে ছিরিলেস সিভিল জংদ খল্লিয়াইও অর্থাৎ সাত দিন থেকে দশ দিন লাগবে মহিলা বলতেছে খুরম তাহলে খুব যে থুকগুবুরো হালকেই অর্থাৎ আমি ইএমএস সার্ভিসটাই নেব বা ইএমএস সার্ভিসের মাধ্যমে পাঠাবো সেটা বলতেছে আচ্ছা এখন দেখুন প্রশ্ন এখানে কি পাঁচ নম্বর ভিয়েতনামর ইফসরুল বুনেলতে খুব যে থুগ্গু বুড়ো মেদছিল খলিমনিকা অর্থাৎ ভিয়েতনামে এই পোস্টাল কার্ডটা পাঠাই পাঠানোর সময় খুব যে থুগ্গু বুড়ো আন্তর্জাতিক বিশেষ যে সার্ভিসটা ওইটা ইএমএস আর কি ওই সার্ভিসে মেয়েছিল খলিমনিকা অর্থাৎ মেয়েছিল মানে কতদিন খলিমনিকা মানে লাগবে অলমানা মানেও কত দিন মেচ্ছিল মানেও কত দিন অলমানা মানে কত দিন বা কতক্ষণ এইটা বোঝায় আর মেয়েছিল মানে হচ্ছে আপনার কত দিবস এটা কত দিন এই দিন বোঝায় তাহলে ওই ওইটা দিলে চার দিনের মধ্যে পৌঁছে যাবে তাহলে কি চার দিন সাইল কারণ ওইটা আমরা যে এখানে দেখলাম যে এই যে খুব যে থকুব খুব যে সাইল জংদ কল্লিগো অর্থাৎ চার দিন লাগে আর সাধারণটা দশ সাত থেকে দশ দিন লাগে তো এই ছিল মোটামুটি লিসেনিংয়ের কাহিনি আসুন আমরা লিসেনিংটা একবার শুনে নিই রিসিভ কুকুর অনত্রিশ নম্বর আচ্ছা এক থেকে দুই আচ্ছা তাহলে উত্তর তিন নম্বর দুই নম্বর এখন কি করে কি করতেছে ওজন মাপতেছে

অশি 책이 있어요 তাহলে কি গল্প করলো যে সাইনাতে আপনার পার্সেল পাঠাতে হবে পুরুষটা বলতেছে ভেতরে কি আছে মহিলা বললো কাপোরা বই আছে কাহিনী শেষ তাহলে এগুলা যগিন নদী মেকা এই জায়গাটি কোথায় গল্প শুনলেন বেশ ভালো কথা এখন জিজ্ঞেস করতেছে এই গল্পটা হইল কোথায় ওই জায়গাটি কোথায় সেই ক্ষেত্রে কি এটা উচ্চগুক বা ডাকঘর ব্যাংক না ডিপার্টমেন্টাল স্টোরও না বা ইয়াকবুকেও না আচ্ছা এরপর দেখুন চার নম্বরে বলবে চার নম্বর আচ্ছা দেখুন তাহলে গল্পটাতে আমরা কি পেলাম একজন লোক আসে কলিং বেল টিপলো মনিকা সাহেব আসেন কি মণিকা বললো হ্যাঁ তবে আপনি কে আর ছেলেটি বললো থাকবেও অসুবিধা অর্থাৎ পণ্য বিতরণের বিতরণের পণ্য এসেছে এটা বলল তাহলে এটা এই যে এগুলো উত্তর একটাও না উত্তর কি থাকবে মলফোমুল কি জন্দাল হারিয়োগো অসংবিধা অর্থাৎ এই বিতরণের পণ্যটি হস্তান্তর করতে এসেছে থাকবে মানে বিতরণের বিতরণ আর মলফুম মানে হচ্ছে পণ্য জন্দাল মানে হচ্ছে আপনার 아 믿어라 호스탄 로 거랄게 다음 레이터 또 5번 파스 넘버 베트남으로 엽서를 보내려고 하는데 얼마나 걸릴까요 국제 특급은 4일 정도 걸리고 일반 우편은 7일에서 10일 정도 걸려요 그럼 국제 특급으로 할게요 아, 자, সে জায়গায় আগে জিজ্ঞেস করলো যে ভিয়েতনামে ওর পোস্ট কার্ড পাঠাতে হবে তাহলে কোনটাতে পাঠাবে কোনটাতে দিন লাগে তখন বলল যে খুব যে থুক গুপুর অর্থাৎ বিশেষ যে সার্ভিসটা ওটা চার দিন লাগে আর সাধারণ সার্ভিসে সাত থেকে দশ দিন লাগে তাহলে মহিলাটা বলল তাহলে বিশেষ সার্ভিসটা অর্থাৎ ইএমএস খুব যে থুক খুব সার্ভিসটাই সে করতে চাইলো তাহলে চার দিন লাগবে তাহলে উত্তর চার আচ্ছা এই ছিল লিসেনিং আসুন রিডিংটা দেখে নিই আমরা রিডিংয়ে ইপিএস টপিক ইগি ই রেসা ইবান দম খুরিমুল বগো আলমাজুন মনজাঙুল খরশিপসিও অর্থাৎ পরবর্তী আঁকার চিত্রটি দেখে আলমাজ মাতনুন অর্থাৎ ছটি মুনজাঙুল মানে বাককটি খোরশিপসিও নির্বাচন করুন দেখুন এখানে ইমেইল অর্থাৎ এটা একটা ইমেইল এখানে এখন চারটা অপশন আছে এক নম্বর খাদ এমনি দেওয়া অর্থাৎ কার্ড দুই নম্বর ইপস এমনি দেওয়া অর্থাৎ পোস্টাল কার্ড তিন নম্বর ইমেইল ইমনে অর্থাৎ ইমেইল চার নম্বর ফিয়নজি বন্ধু ইম্নে অর্থাৎ চিঠির খাম তাহলে উত্তর ইমেইল এই জায়গায় দেখুন থংজাং জংরি এটা কি থংজাং জংরি মানে অ্যাকাউন্ট আপনার কি করা আপডেট করা আর কি ওফিয়রুল সামনিদা অর্থাৎ ডাক টিকিট কিনতেছে ইয়বসরুল সুমনিদা অর্থাৎ পোস্টাল কোড কার্ড যেটা সেটা লিখতেছে তারপরে দেখুন তিন নম্বরে তনুল ছাসংনিদা অর্থাৎ টাকা তুলতেছে চার নম্বর থংজাঙুল জংরি হামনিদা। অর্থাৎ অ্যাকাউন্টটা কি করতেছে আপডেট করতেছে এই যে থংজাং জংরি এ যে থংজাং জংরি হামলিদা এটা উত্তর এই জায়গায় দেখুন সামেসা ও বান অর্থাৎ তিন থেকে পাঁচ বিনখারে দোরখাল খাজাং আলমাজন খসুল খোরসিড অর্থাৎ শূন্যস্থানে প্রবেশ করার সবচেয়ে সঠিক বিষয়টি নির্বাচন করুন আসুন দেখা যাক কি। তিন নম্বরে গা বলতেছে ফিয়রুল ড্যাশ হেয়ো ই খুঞ্চয়ে উচ্ছেদি ইশ্সয় অর্থাৎ এই আশেপাশে ডাকঘর আছে কি চিঠি ড্যাশ করব এই আশেপাশে ডাকঘর আছে কি উত্তর কিন্তু বোঝাই গেছে তারপরও না বলতেছে দেখেন এই খুঞ্চয়ে অপক অর্থাৎ এই আশেপাশে নাই জিহাজ ছড়িওক চকুরো খাইয়া হেয়ো অর্থাৎ জিহাজল স্টেশনের চকুরও মানে দিক দিয়ে খাইয়া হেয় মানে যাইতে হবে তাহলে চিঠিটা কি করতে চাচ্ছি উনি বাদুর গো গ্রহণ করতে বনের গো পাঠাতে ইলগুরিও গো পড়তে ছাজুরিও গো খুঁজতে কোনটা হবে চিঠি পাঠাতে তাহলে বনের অর্থাৎ চিঠি পাঠাতে হবে এ আশেপাশে আপনার ডাকঘর আছে কি সেইটা জিজ্ঞেস করছে চার নম্বর দেখুন গা বলতেছে সপরুল বুনের ইয়োগ্য সিপাই অর্থাৎ পার্সেল পাঠাতে চাই না বলতেছে খুরম তাহলে ড্যাশ উইয়ে অর্থাৎ ড্যাশের উপরে সপরুল উল্লিয়ন সো অর্থাৎ এই পার্সেলটি তুলে দিন বা তুলে রাখুন কার ওপরে তাহলে অবশ্যই মাপতে হবে পার্সেল পাঠাতে হইলে সেই ক্ষেত্রে কার ওপর তুলবে দাঁড়িপাল্লা আচ্ছা জন হওয়া মানে ফোন জল মানে দাড়িপাল্লা ইলেকট্রিক দাঁড়িপাল্লা যেটা আর কি कोफियो माने डाक टिकट আর বংথু মানে খাম তাহলে উত্তর দুই নাম্বার যে দড়ি বলার উপরে রাখতাম পাঁচ নাম্বার বলতেছে গা বলতেছে সেন नेम বাদন সারামা জুসগা আমনেয় অর্থাৎ সেন नेम মানে যে কাস্টমার বাদন সারামে অর্থাৎ গ্রহণকারীর বা প্রাপকের জুসগা আমনেয় অর্থাৎ ঠিকানাটা নাই বাদন সারামি জুসরুল অর্থাৎ প্রাপকের ঠিকানাটা ড্যাশ তখন না বলতেছে নে আলকে শুনে দা অর্থাৎ হ্যাঁ বুঝতে পারছি ইয়ীশ অর্থাৎ লেখে দেওয়ার পরে বলতেছে ইয়ীশ এই নিয়ে তাহলে যেহেতু আপনার প্রাপকের ঠিকানাটা নাই সেহেতু প্রাপকের ঠিকানা ড্যাশ লিখে দিতে বলছে শুনেও মানে লেখো এই যে এটা এখানে কি ফর্মাল স্ট্রাকচারে আসছে তাহলে এটা তুমি বলছে আর কি আর সুশিপসিও লিখুন যেহেতু সন্নিম তার মানে সে কাস্টমার আর কাস্টমার মানে সর্বাধিক সম্মানী সেই ক্ষেত্রে সুসিপসিও অর্থাৎ সিপসিও যোগ করতে হবে এখানেই কিন্তু গ্রামেটিক্যাল মার্কেস দিয়ে রাখছে এটাও লেখা এইটাও লেখা এটা তুমি করে বলা এটা আপনি করে বলা আর সুনিধা অর্থাৎ লিখেছি পাস টেন্স এটা আর সুজিমাসিও লেখা নিষেধ এই ছিল মোটামুটি এখানকার কাহিনী খুব সতর্ক সতর্কতার সহিত এখানে উত্তর দিতে হবে কারণ এখানে গ্রামেটিক্যাল নিয়ম গ্রামেটিক্যাল মারপেজ দেওয়া আছে এই প্রশ্নে তো এখানে দুই নম্বর উত্তর হবে সিসিপসিও অর্থাৎ লিখুন আর এটা দিলে কী হবে লেখো সেই ক্ষেত্রে হবে না কারণ শূন্য মানেই সর্বাধিক সম্মানী ক্ষেত্রে তো এই ছিল বন্ধুরা আজকের মতো উনত্রিশ নম্বর অধ্যায়ের যে ক্লাসগুলা লিসেনিং এবং রিডিংগুলা তো আগামী তিরিশ নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি খোদা হাফেজ